পনেরো নম্বর প্রশ্নে যেখানে বলা আছে এ টু দি দিপার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি দিপার ফোর ইকোয়াল টু এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে সো এক নম্বরে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই নম্বরে আছে এ বি এর মান কত সো আমরা যদি একটু লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এইট আমরা সরাসরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি লিখতে চাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এবি এগুলোর যে সূত্র সেই সূত্র যদি আমি বসাই যেমন আমরা জানি বি সমান সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার সো এগুলো যদি বসাই ইউজুয়ালি আমরা মানে এমন কোনো কিছু নাই যে এটার মান পাবো এটার মান দেওয়া আছে অনেকগুলো বড় করে যেমন এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর এটার মান দেওয়া আছে আট সো আমরা খুব সহজেই এগুলো সূত্রে বসিও এই মানগুলা বসায় মান বের করতে সহজে পারছি না কারণ ঠিকমতো মিলবে না তো সেই ক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি যে দেওয়া আছে এটা থেকে কোনো মান সহজে বের করার জন্য তাহলে সেটা সহজ হবে এবং আমরা কেন এখান থেকে বের করছি না কারণ এখানে অনলি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সো এখান থেকে আমরা দেখি যে এটাকে কনভার্ট করে এরকম কোন ফর্মেটে নিয়ে এসে মান বসানো যায় কি না ছোটো করা যায় কি না তাহলে এইভাবে গেস করা লাগবে যে কোনটাকে ধরলে হতে পারে প্রববল সলিউশন সো আমরা বা দিয়ে যদি লিখি যে এ টু দি পাওয়ার ফোর তার মানে এরকম এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার এরকম এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান যদি আমরা লিখি বা এটাকে যদি ও মাঝখানে এটা তো শুধু এ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি সূত্রের ফরমেটে লেখার চেষ্টা করি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে একটু খেয়াল করি যে আমার এখানে ছিল একটা শুধু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লেগসি দুইটা তাহলে একটা কী দিতে হবে বিয়োগ করতে হবে তাহলে সেটা লিখব যে এ স্কোয়ার বি স্কোয়ার এনে দুইটা লেগসি একটা বেশি লেগসি সো একটা বিয়োগ করে দিলাম সমান সমান এইট সো এখন যদি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে তাহলে লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এইট এ স্কোয়ার প্লাস বি মানে এ প্লাস এ প্লাস তার স্কোয়ার আবার মাইনাস তার মানে এ স্কোয়ার মাইনাস এরকম একটা সূত্র পেলাম যে যদি টোটালি এ হয় এটা যদি টোটালি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এই ধরনের সূত্র পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা জেনারেলি হয় এ প্লাস বি আবার হয় এ মাইনাস বি তাহলে আমরা যদি এইভাবে এটাকে লিখি কনভার্ট করে তাহলে একটু দেখতে পাই যে কেমন হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে প্লাস আবার আরেকটা হবে মাইনাস এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি সমান সমান এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা সমান সমান ফোর মানে দেওয়া আছে দেওয়া আছে এটা সমান ফোর ফোর আমরা আর পাচ্ছি এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে আমরা ফোরটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এই পাশে যদি গুণ আছে তাহলে এটা হয়ে যাবে ভাগ তাহলে বাঘ যদি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান যদি আটকে চার দ্বারা ভাগ দিই তাহলে হয়ে যাবে সমান সমান টু তাহলে একটু খেয়াল করতে পারি যে এখানে আসে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি লিখি যে এখন যদি লিখি আমার ইকুয়েশান দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু ফোর আবার আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু ফোর আমার মান বের করতে হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে বি তাহলে আমরা এখান থেকে সহজেই পেয়ে যেতে পারি এটাকে যদি আমরা যোগ করে দিই খুব সহজ জিনিস যদি আমরা এটাকে যোগ করি তাহলে এবি মাইনাসের বি প্লাসের তাহলে এটা এটা কাটা সরি এটা পাওয়া যায় টু যেটা মাইনাসের আমি ফোর লিখে ফেলছি তাহলে এখানে কত পাওয়া যায় এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা হয়ে যায় টু এ স্কোয়ার তাহলে এখানে পাওয়া যায় টু এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার টু যোগ করে চার আর দুই ছয় এখান থেকে যদি আমরা লিখি যে দুই যদি কমন নেই তাহলে পাওয়া যায় এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু সিক্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু সিক্স বা টু তাহলে হয়ে যায় কত থ্রি তাহলে এটা আমরা সহজেই পেয়ে গেলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে থ্রি সো এখন যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা থ্রি বসায় দিই যেমন এখানে যেটা দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে আমি যদি এখানে ছোটো করে করি এরপরের অংশটুকু যেমন দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এই যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে তো আমি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মান জানি থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম থ্রি তাহলে সেটা যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে যদি থ্রি বসাই তাহলে কী হবে থ্রি প্লাস বি ইকোয়াল টু ফোর তাহলে থ্রিটা এ পাশের আছে যোগের ওই পাশে গেলে হয়ে যাবে বিয়োগের তাহলে এবি ইকোয়াল টু হয়ে যাবে ফোর মাইনাস থ্রি টু ওয়ান সো আমরা সহজেই পেয়ে গেলাম যে তাহলে এবি টু ওয়ান আর এ প্লাস বি মান হচ্ছে থ্রি